হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুড হাউসে আপনাদের মনে অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি একটা ইটিং শো নিয়ে। এখানে রয়েছে চিকেন মশলা কারি, এখানে অনেকটা দিচ্ছি, আর এখানে রয়েছে স্যালাড, টমেটো শসা আর লঙ্কা ফ্রাই রয়েছে, আনলিমিটেড কচুরি, আর ওখানে রয়েছে স্পাইসি এগ মশলা কারি। তো এটাই আমরা ইটিং শো করবো, আর রয়েছে থামস আপ। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তা চলো খাবারটা শুরু করি। এখানে আনলিমিটেড লুচি আছে, লঙ্কা আছে, স্যালাড, গ্রিন স্যালাড আছে, এগ কারি আর চিকেন কারি। তো এটাই আজকে আমাদের ইটিং শো হচ্ছে। তো চলো খাওয়া স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। দেখা যাক এই গামলা আজকে শেষ করতে পারি কিনা দুজনে। তোমার বলা কেমন হয়েছে?
আজকে চিকেনে তেল বেশি দিচ্ছ, এত তেল খাওয়া যায় তুই খালি পেট খারাপ হবে, প্রচুর তেল। রান্নাটা ভালো হয়েছে কিন্তু তেল আজকে খুব বেশি হয়ে গেছে, অতিরিক্ত অয়েল খাওয়া উচিত না। গামলা কি শেষ হবে কমেন্ট করে জানান, পারবো কি পারবো না, আমার তো পেট ভরে এসছে। আমার দুটো তিনটে আলু যাতে এক দুটো সিদ্ধ হয়নি,
যেটা খাচ্ছি সিম্পল সোজা হয়ে যাচ্ছে। তুমি খাতে লাগে, তুমি খাও, তুমি খাও। তেলের দাম হবে না তা কি হবে? পাচ্ছি
তোমার কথা আমি রাখলাম, তুমি আমার কথা রাখবে না। তুমি বলো একটা লুচি নাও, তুমি বলো একটা ডিম নাও, তাহলে ডিমটা খালি দিলে তো চারটে লুচি বেঁচে গেল, পুরো কামলা ভক্তি শেষ, একটা ডিম বেঁচে গেল, স্যালাড টালার সবই শেষ, তা এটুকু আর খেতে পারলাম না। তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।